নমস্কার মা সকলটা কেমন আছেন এইটা হলো আমার তাই মশার বাড়ির পিছনের অংশ অর্থাৎ আমার সুমন্দির শ্বশুর বাড়ির পিছনের অংশ হ্যাঁ হাওরের মাঝখানে একটা গ্রাম ছোট গ্রাম এই পিছন দিয়ে যে হাওর তাহলে তো আজকে বিয়ার মধ্যে আইছি যাইতে খাওয়া দাওয়া হইলো ভালো বিয়া সাদিও দেখলাম ভালো তাহলে বিষয় এলো ভালোর পরে একটু খারাপ হয় অনেক একদিকে খারাপ একদিকে ভালো সেটা ঠিক আছে এটা তো সাংস্কৃতিক ব্যাপার এই দেশের সমাজের ব্যাপার এই সমাজের ব্যাপার হলো কি জামাই স্নান করাইব তাহলে আমারে কইছে বিনয় আজকে কিন্তু বাজার খরচ তোমার কাপড় সুপড় মিষ্টি দই যা লাগে সব তুমি আনবা তারা তোমারে স্নান করাইব কারণ তুমি তো বাড়ির জামাই আর এক দাদা আছে বর্দা মিলা তারে তোমরা কাজটা করো তোমার উপরে দায়িত্ব রইল দেয়া থেকে গেল না তখন এই তো জামাই স্নান করার বাজার সকালবেলা কইরে নিয়ে এলাম কইরে টরে নিয়ে হ্যাঁ স্নান টান করছি ইউটিউবার দেখবেন যে এই আমারে কেমনে স্নান করাই আর স্যার মোড়ে ঘুরা ঘুরা ধামাল গান গাইব তো আমি তো বিশেষ করে বাড়ির বাইরে হ্যাঁ ভিডিওটা করলাম বাকি টুকা অংশ আপনারা দেখে নিয়েন বুঝা নিয়েন হ্যাঁ কারণ নতুন আত্মীয়র মধ্যে আইছি ভিডিও করার সময় কথা কইলে বুঝা হালাইব হ্যাঁ আর অনেক ধরনের মন্তব্য করা হারে এর জন্য আপনার কাছে আগেই ক্ষমা প্রার্থী তো আপনারা সব কিছু বুঝবেন আশা আছে কেমনি কী করি দেখেন তো মা সকল বাড়ির দিকে চলে যাই হ্যাঁ এ না শুনে যাও তোমার এলাকায় জামাই স্নান করায় কেমবা করায় মাথার মধ্যে পানি দিব ছিটাইব এই শীতের মধ্যে খালি মানে জল ছিটিয়া ছিটিয়া দিব এই তো আর স্যার মোরা ঘুরে ঘুরে ধামাল গান গায় না এটা কি সব জামাই কই করাই ও জায়গা তোমরা শুনো জামাই স্নান করার সময় একটু থাইকো তুমি আমার কি না কথা আমি জানি না হুম তো এই যে মিষ্টি আনছি নিমকি আনছি খাইওয়া হুম পান সুপারি ভালো লাগে জামাই স্নান তোমাকে আচ্ছা তাহলে তুমি কি হও এই যে নিপাদির কি হও মন নাই কেন আচ্ছা থাকবা তো আচ্ছা শোনো এইবারে কিন্তু জামাই আমি ওই যে যে ছেলে বিয়ে করতেছে না তার ছোট বোনের জামাই কিন্তু আমি তাকে জানো দেখো ভিডিও আচ্ছা থাকবা কিন্তু আর আমি না বুঝলে একটু সাহায্য করো তোমার নাম কি তোমার বাড়ি কনে হরিণধরা হ্যাঁ আচ্ছা এই এই গ্রামের নাম হরিণধরা রাখছে কে পাহাড় গুলা যে এই পাশে যে পাহাড় বড় বড় এই পাহাড় দিয়ে থেকে মানে হরিণ গুলো আসতো মনে হয় তাই না এটা বলে বন জঙ্গল আসাল সব বন জঙ্গল আসাল না এনেকে যে এই জায়গায় এলাকাতে হরিণ ধরতে দেখে এর নাম হলো হরিণধরা জায়গা শুনো তোমরা তো হরিণধরার নাম শুনছ তোমাকে এলাকাতে কিন্তু একটা হরিণ নিয়ে ধরে নিয়ে গেলাম তাই না ধরে নিয়ে গেলাম না এই যে ঠিক আছে মা সকলরা বাড়িতে উঠ পানছি আপনারা একটু দোয়া টোয়া করে দিন কে মেলা স্নান করায় তাও জানি না আমার ওই যে বাড়ির বড় জামাই খারে রয়েছে ডাকতাছে যে ভাই আহ স্নান করাইব আমরা দুইজনই তো জামাই দেয়াইতেছে ও বর্দা মানি ব্যাগ গরম হয়ে গেছে কানে কি না না এই আমার গোবিন্দ দা অর্থাৎ লাকির জামাই আমি আখির জামাই দাদা একটু এদিকে তাকান হ্যাঁ দিদি বুঝে
Yeah.
لقد اردت ان اكون مسؤوليه 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 لقد اردت ان اكون مسؤوليه